আয়ুর্বেদিক মেডিসিনে অনেক সময় গোমূত্র থাকে, সেটা কি হালাল হবে? আয়ুর্বেদিক মেডিসিনে গোমূত্র থাকে, এটা আপনি প্রমাণ করতে হবে। এক নম্বর কথা, প্রমাণিত হলে, প্রমাণিত হওয়ার পরে তখন মাস্টার আসবে যে এটা কি তখন ব্যবহার করা যাবে কিনা। প্রথমত আমাদের জানা মতে গোমূত্র থাকে না, যদি থাকেও সেটা শুকিয়ে ফেলা হয়, যে জিনিস শুকিয়ে যায় সে জিনিস আর থাকে না। গোমূত্র কি দেয়া হয়, গোমূত্র কেন দেয়, এটা আমাকে দেখতে হবে। দ্বিতীয় মশালা হচ্ছে গোমূত্র আসলে কি কতটুকু নাফাক, এটা নিয়ে বিশাল মশালা ইতিমধ্যে বিশাল ঝগড়া হয়ে গেছে। আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন বললেন যে ডুবে ফেললো তার নামাজ হবে, তখন অনেকে এই নিয়ে বাড়াবাড়ি হাসাহাসি করেছেন। হাসাহাসি করবেন, ফিকহি মশালা যেহেতু মতভেদ থাকতেই পারে। হানাফি মজাহ মতে গোমূত্র নাফাক, অন্যান্য মাজহাবের মতে নাফাক নয়, অন্য মাজহাব না ফাঁক না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের পেশাব, উটের দুধ খাইতে বলেছেন এদেরকে যারা অসুস্থ হয়ে পড়ছিল। সেই থেকে আলেমরা ইস্তিনতাজ করেছেন এটা, যে যেগুলো যেগুলোর গোস্ত খাওয়া যায়, যে সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া হালাল, সেগুলোর সেগুলোর এই পেশাব বা পায়খানা যদি থাকে, সেগুলো ওই নাফাকের ভিতরে পড়ে, যে নাফাকি অন্যান্য ইয়ার ভিতরে পড়ে, মানে অন্যান্য নাফাক নাফাক যেগুলো, বা যেগুলো প্রাণী যেমন মানুষ বা পশু যেগুলো নিষিদ্ধ, যেগুলো গোস্ত খাওয়া নিষিদ্ধ, সেগুলোর সেগুলোর ইয়ার মতো নয়, একই রকম নয়, এটা আলাদা বলে থাকেন। তো সেই হিসেবেও যেহেতু আপনি দেখছেন যে এখানে একটা মতভেদ আছে, সেহেতু কেউ যদি কোনো আয়ুর্বেদ মেডিসিনে গোমূত্র ব্যবহার করে থাকে, প্রথমত ব্যবহার করার কথা আমাদের জানা নেই, যদি ব্যবহার করে থাকে আপনি মেডিসিন হিসেবে সেটা খেতে পারবেন, কারণ এটা হারামের অন্তর্ভুক্ত, সরাসরি বলা যাবে না, এটা একতলাফ আছে মতভেদ যেহেতু আছে। সেখানে কেউ যদি হারাম হিসেবে, কেউ যদি মনে করে যে মাজহাবের এটা হারাম তো সে খাবে না, কিন্তু কেউ যদি মনে করে যে এটা আমার কাছে যেহেতু গোমূত্র হারামের অন্তর্ভুক্ত নয়, সেহেতু সে যদি খায় আপনি সেটাকে নিষেধ করতে পারবেন না, এবং সেটা নিয়ে বাড়াবাড়ি করাও ঠিক হবে না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم